গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, বাড়িতে আছো। আমরাও কিন্তু এখন পর্যন্ত ভালোই আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বেজে গেছে 12:20। তাও তোমাদের গুড মর্নিং বললাম, কারণ ফার্স্ট দেখা, সেই জন্য গুড মর্নিং বললাম। তো আমার স্নান টান সব হয়ে গেছে, পুজো আমার হাজব্যান্ড করছে, সকালবেলার ব্রেকফাস্ট রান্না সব হয়ে গেছে। লাঞ্চে কি বানিয়েছি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি, সব কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আরও একটা জায়গা গুছিয়েছি, আজকে আমি আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে খুব সুন্দর করে, কারণ এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় মানে সব জায়গায় কখনো কিছু মেকআপ ব্যাগে রয়েছে, ওই আর কিছু মেকআপ ওই ঘরে রয়েছে, কিছু মেকআপ এই ঘরে রয়েছে, সব ছেটানো ছড়ানো ছেটানো ছিল। তো সব ভালো করে গুছিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর চলো আজকে লাঞ্চের মেনু দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো ঘড়িতে বাজে, দেখেছো ঘড়িতে কটা বাজে তোমরা দেখে নাও। তো এই ব্যাপার। তো চলো আগে লাঞ্চের মেনু দেখে নাও। চাল ভেজানো হয়ে গেছে, তো ভাত করবো এখন, তো খাবো না ভাত, পরে করবো। শুভম ওখানে পড়ছে আর হাজবেন্ড পুজো করছে, তো চলো তাহলে। আর আজকে আমাদের বাড়িতে আবার আম এসছে, লিচু এসছে, কলা এসছে, মাছ এসছে, আজকে মাছের ঝোল করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো লাঞ্চের মেনু এই করেছি, একটা মাছের ঝোল, কাতলা মাছ আলু দিয়ে করেছি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে একটা পাঁচমিশালি তরকারি, এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করেছি। আর এখানে আছে আমের চাটনি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর এসছে, আর বাজার থেকে নিয়ে এসছে আম এনেছে, লিচু এনেছে, আর কলা এনেছে। আর আমি এই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই দেখো আম নিয়ে এসছে, কলা এনেছে, আর এই হচ্ছে লিচু। দেখলে ঠাকুর ঘরের ফ্রিজে আমি রেখে দিয়েছি লিচু, আম আর কলা ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে ভালো থাকবে। তো চলো, প্রচন্ড গরম লাগছে, এবার তোমাদের সাথে ঘরে গিয়ে আমি ড্রেসিং টেবিলটা শেয়ার করি তোমাদের সাথে। ভাবছি একটু এসি চালাই, প্রচন্ড গরম লাগছে, দরজাটা বন্ধ করে কাজকর্ম যখন হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ভাবছি একটু এসি চালিয়ে নিই। ঘরে এসে বসেছি আর এসির একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম, এসিটা চালিয়ে নিয়েছি। তো আর তোমরা দেখালে না পাঁচমিশালি তরকারি করেছি, ওই পাঁচমিশালি তরকারি দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করেছি রুটি। তো এই ব্যাপার। তো চলো ড্রেসিং টেবিলটা দেখাই। আজকে ড্রেসিং টেবিলটাকে ভালো করে গুছিয়েছি, সব যত মেকআপ ছিল সব এক জায়গায় করেছি, এখন তো কোথাও বেরোনো নেই, কিচ্ছু নেই, তো সব এদিক ওদিক ছেটানো ছেটানো থাকে। তো তো আর তারপরে যখন সাজতে বসি তখন খুঁজেও পাই না কিছু, তার থেকে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখেছি। এবার আশা করছি ঠিকঠাক থাকবে, জানি না কতদিন থাকবে এই গোছানোটা, মোটামুটি এক দেড় মাস তো থাকুক। তো এমনভাবে গুছিয়েছি, সুন্দরভাবে গোছানো থাক। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, বেশি কথা না বাড়ি। তো এই দেখো আমি সব সুন্দর করে গুছিয়েছি, আর এইভাবে সুন্দর করে গোছানো থাকলে না মানে দু মিনিটে সব কিছু পাওয়া যায়। তো দেখো আর এখানে কিন্তু সব অর্নামেন্টস আছে, দেখো এখানে সব ইয়াররিং রয়েছে, এই ইয়াররিংটা তো খুবই পছন্দের আমার, আর তোমরা হয়তো অনেকবার দেখেওছ এই ইয়াররিং রয়েছে। এখানে তিনটে ব্যাঙ্গেল রয়েছে, এখানে গলার হার আছে, এখানেও ইয়াররিং রয়েছে, আর এটাও একটা গলার একটা সেট, এটাও খুব সুন্দর সেট একটা আমার। তো এটা আর এটা আমার সিঁদুরের কৌটো, উপরটা ফেটে গেছে বলে আমি সেলোটেপ দিয়ে আটকে রেখেছি। আর এখানে রয়েছে সব, এখানে সব পারফিউম রয়েছে, সব পারফিউম সেট। আর এই পারফিউমের ডাব্বাটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই আয়নাটা আমি সবসময় যখন সাজগোজ করি তখন এই আয়নাটা ব্যবহার করি। আর এখানে রয়েছে সব ব্রাশ, এখানে একটা ব্রাশের ডাব্বা রয়েছে, এখানে সব ব্রাশ রয়েছে। আর এখানে এটাও কিন্তু ব্রাশ, এটা একটা পাউচের মধ্যে রয়েছে, এটাও ব্রাশ। আর এখানে সব মেকআপের রয়েছে, আর এটা একটা আইল্যাশ কিনেছিলাম শখ করে কিন্তু ব্যবহার করি না, ম্যাকের একটা আইল্যাশ কিনেছিলাম কিন্তু ব্যবহার করিনি এখনো পর্যন্ত। আর এটাও একটা মেকআপ কিট রয়েছে, মেকআপ কিট মানে এর মধ্যে রয়েছে তোমার
ब्लश आछे, आईशैडो आछे, ए एकटा रयेछे एटा मने हाइलाइटर, हाँ एटा हाइलाइटर। আর এখানে সব রয়েছে পারফিউম, সুন্দর করে গুছিয়ে রেখেছি তাহলে কি চট করে হাতের সামনে পেয়ে যাব। আর এখানে সব মেকআপ রয়েছে, আর এই কিছু লিপস্টিক রয়েছে, এইগুলো সব লিপস্টিক রয়েছে, লিপস্টিক আর নেল পলিশ, এগুলো নেল পলিশ রয়েছে। আর লিপস্টিকগুলো এভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এগুলো এগুলোও লিপস্টিক আছে, এখানেও লিপস্টিক আছে, এই দেখো এখানেও লিপস্টিক রয়েছে। আর এই একটা লিপস্টিক, এই কালারটা খুব ভালো লাগে আমার। তো এখানে সব মেকআপের সমস্ত কিছু রয়েছে, এখানে মেকআপ ব্লেন্ডারটা রয়েছে, এই যে এখানে প্যাকেটে করে রেখে দিয়েছি কারণ ধুলো পড়ে যাবে। আর এই দুটো ক্লিপ তো আমার খুবই দরকারি, তিনটে ক্লিপই আমার খুব দরকারি, সবসময় কাজে লাগাই। আর একটা টিপের পাতা রয়েছে, টিপের পাতা আমি অ্যাকচুয়ালি খুব একটা বেশি টিপ ব্যবহার করি না, তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে, তো সেই জন্য টিপের পাতা আমার কাছে সেরকম নেই, একটাই রয়েছে তাও পুরনো, এই এই সব গুছিয়ে রেখেছি। এখানে একটা ব্রাশ রয়ে গেছে, একটা ছোট ব্রাশ এখানে রয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর তোমাদের এই পারফিউমের ডাব্বাটা দেখাই, এর ভেতরে খুব সুন্দর সুন্দর কিউট কিউট পারফিউম আছে। তো এই হচ্ছে এই পারফিউমের ডাব্বাটা, এখানে ওপরে এই তিনটে আর নিচে এই দুটো পারফিউম আছে। আমি যদিও ব্যবহার করি না কিন্তু পারফিউমটা খুবই ভালো আর খুব সুন্দর স্মেল। তো এটা এইভাবে বন্ধ হয় ড্রয়ারের মতন। তো এই তোমরা দেখলে মোটামুটি সাজিয়েছি ড্রেসিং টেবিলটা। তো এই ব্যাপার, এই যে এরকম লাগছে, মোটামুটি এরভাবে মোটামুটি সাজাতে পেরেছি সুন্দর করে। তো এরভাবে সাজানো থাকলে কি বলতো, সঙ্গে সঙ্গে হাতের কাছে সব পাওয়া যায়, মানে যেখানে থাকলে। আর আগে কি ছিল, অগোছালো ছিল, তো একটা খুঁজে পেতাম, একটা খুঁজে পেতাম না, আর বেরোনোর সময় সাজার সময় খুব মানে অসুবিধা হতো। তো এখন দেখছি এভাবে যদি গোছানো থাকে তাহলে সুন্দরভাবে হাতের সামনে সব থাকবে, স্বাস্থ্যও সুবিধা হবে। তো সেই জন্য গুছালাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ট্যুর, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো দেখো ঘড়িতে বাজে দুটো, এই ঘড়িটা দেখো, তো ঘড়িতে দুটো বেজে গেছে, তো লাঞ্চও কমপ্লিট করে চলে এলাম। তো আজকের ভিডিওটা এখানে রেখে দেবো, যদি তোমাদের আমার এই ভিডিও থেকে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের মাধ্যমে, ততক্ষণের জন্য বাই বাই।